আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো খুবই মজার একটি রেসিপি এবং সেটি হচ্ছে বেলে মাছের কুপ্তা প্রিয় দর্শক খুবই মজাদার এবং সুস্বাদু এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে বিকেলের নাস্তায় অথবা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই কুপ্তাটা তৈরি করেছি দেখা যাক হ্যালো বিভার্স আপনারা দেখছেন হালাল রান্নাবান্না কুপ্তা করার জন্য প্রথমে আমরা নিয়ে নিব এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস বেলে মাছের টুকরো এখন আমরা এগুলোকে সেদ্ধ করতে দেব আমরা এখানে দিয়ে দিলাম সামান্য পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আমরা সেদ্ধ করে নেবো প্রথমে প্রিয় দর্শক মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা নামিয়ে এগুলোর মধ্যে থেকে কাটা বেছে নেব আমরা একটি মিক্সিং বলে নিয়ে নিলাম বেলে মাছগুলো কাটা ছাড়িয়ে এবং দিয়ে দিলাম এর মধ্যে মেশ করা আলু এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতার কুচি আর দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে এখন আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো এগুলো আমরা হাফ চামচ করে দিয়ে নিলাম এখন আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো হাফ চামচ তারপর দিয়ে দিব আমরা গরম মশলার গুঁড়ো হাফ চামচ এই সমস্ত উপকরণ দিয়ে তারপরে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমরা এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব এবং সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে একে অপরের গায়ে মিশে যায় এভাবে আমরা ভালো করে মাখিয়ে মিক্স করে নেব আপনারা এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখবেন কতটা সুস্বাদু এবং মজাদার হয় এই বেলে মাছের কুপ্তা এগুলো মাখানো শেষ হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব চুলোর মধ্যে আমরা কিছু আলুর সেই ডোটা নিয়ে আমরা এখন একটা শেপ দিয়ে নিব ডায়মন্ড শেপ প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এভাবে আমরা গোল করে তারপরে ত্রিকোণাকার করে আমরা এভাবে শেপটা দিয়ে নিব এভাবে আমরা শেপগুলো দিয়ে নিব সবগুলো সেব তারপরে আমরা এগুলোকে ভেজে নেব একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে আমরা দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম আমরা এখানে কিছু বেডগ্রাম নিয়ে নিলাম এবং গ্রামের মধ্যে আমরা ভালো করে মিশিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম লো আছে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমরা একে একে সবগুলো কুপ্তা প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রদর্শক আমরা কুপ্তাগুলোকে উল্টিয়ে দিলাম প্রায় এক পিট ভাজা হয়ে গেছে এখন আর এক পিট ভেজে আমরা এগুলোকে নামিয়ে নেব তো প্রিয় দর্শক হয়ে গেল আমাদের বেলে মাছের কুপ্তা খুবই মজাদার এবং সুস্বাদু প্রিয় দর্শক আশা করছি আপনাদের কাছেও ভালোই লেগেছে প্রিয় দর্শক আমাদের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বন্ধু হয়ে পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে এবং শেয়ার করে দেবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ আমাদের মঙ্গল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম